আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো হোটেল স্টাইলে সমোচা শীট বা সমোচা পাত্তি। এই সমোচা শীটটি তৈরি করে আপনারা বাসায় খুব সহজেই সমোচা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব সমোচা শীটটি। আমি এখানে আটা নিয়েছি 2 কাপ পরিমাণ। দুই কাপ পরিমাণ আটার ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অথবা স্বাদ মতো। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আস্তে আস্তে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে একটি ডো তৈরি করে নিব। আর পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিব, কারণ একবারে পানিটা দিলে আপনাদের ডোটা নরম হয়ে যেতে পারে। এখানে আমাদের দরকার পরোটা যেরকম তৈরি করি ঠিক সেরকমই একটা ডো। আমি এখানে স্প্যাচুলাটা রেখে হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিচ্ছি, কেননা হাত দিয়ে আমরা কাজ করতে অনেকটা কমফোর্টেবল ফিল করি। এই ডোটা হাত দিয়ে মাখানোর প্রয়োজন, কেননা হাত দিয়ে না মাখালে ডোটা পারফেক্ট হবে না। পারফেক্টলি ডোটা একটা পরোটার মতো ডো তৈরি করে নিচ্ছি। আমার এখানে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডোটাকে রেখে আমি একটি অয়েল ব্রাশের সাহায্যে সামান্য অয়েল নিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি। অয়েলটা ব্রাশ করে আমি একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য ডোটা ঢেকে রাখব। আধা ঘন্টা পরে আমি চলে আসছি। আমার এখানে ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। এভাবে ঢেকে রাখার কারণে আপনারা দেখতে পারবেন আপনাদের ডোটা সফট হয়ে যায় এবং এটা দিয়ে কাজ করতে খুব ইজি হয়। অনেক সময় আমরা সঙ্গে সঙ্গে ডো তৈরি করে কাজ করতে গেলে দেখা যায় ডোটা অনেক স্টিকি হয়, রাবারি টাইপের হয়ে যায়। এভাবে আধা ঘন্টা রেখে দিয়ে আপনারা সেই ডোটা দিয়ে শীটটা তৈরি করলে স্টিকি হবে না এবং খুব সহজেই আপনারা বেলে ডোটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা পরিষ্কার জায়গায় একটা ফিতার মতো তৈরি করে নিচ্ছি মোটা সম্পূর্ণ ডোটা দিয়ে। ফিতার মতো তৈরি করে নিয়ে এরপরে আমি একই শেপের সম্পূর্ণ ফিতাটি বা সম্পূর্ণ রোলটিকে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার ফলে আপনাদের ডোটা সম্পূর্ণ যেই ছড়াগুলো তৈরি হবে সেগুলো একই সাইজের হবে। এক্ষেত্রে আপনাদের কাজ করা অনেকটা সুবিধা হবে। এভাবে আমি হাতের সাহায্যে গোল গোল করে সম্পূর্ণ লুচিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা লুচি যতটুকু হয় ততটুকু পরিমাণে আমি আটা নিয়ে এক একটা বল তৈরি করে নিচ্ছি। এখানে আমি আমার সবগুলো বল তৈরি করে নিলাম। এবার এগুলোর ভিতরে সামান্য আটা দিয়ে গড়িয়ে সাইড করে রেখে এরপরে আমি লুচিগুলো তৈরি করে নিব। ছোট ছোট গোল গোল লুচির আকৃতি করে সবগুলো লুচি আমি তৈরি করে নিয়েছি। এবার একটা ছড়ার উপরে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে এর উপরে আমি আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে এর উপরে একটার পর একটা দিয়ে নিচ্ছি। আবারও একটা তেল দিয়ে আমি আটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার নিচের রুটিটা উপরের রুটিটার থেকে অনেকটাই বড়, কেননা যখন আপনারা নিচের রুটি বেলবেন তখন নিচের রুটিটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং উপরের রুটিটা বড় হয়ে যাবে। অবশ্যই আপনারা নিচের রুটিটা উপরের রুটি থেকে একটু বড় সাইজের দিবেন, তা না হলে দেখা যাবে নিচের রুটিটা আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে এবং সেটা ঠিকঠাক মতো হয় না। এভাবে আমি এখানে 6টা দিয়ে একটা রুটির মতো হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়ে বেলে নিচ্ছি। আমি এখানে 6টা লুচি নিয়েছি। এবার এই লুচিগুলোকে হাতের সাহায্যে প্রেস করে একটা ব্যালন দিয়ে একটা পরোটার মতো তৈরি করে নিব। আমরা এখানে 6টা লুচি নিয়ে একটা পরোটা যেরকম সাইজের হয় যতটুকু থিক হয় ঠিক ততটুকু থিক করে আমি এখানে এই রুটিটা বেলে নিচ্ছি। বেলার সময় একটু খেয়াল করবেন যে আমি খুব ভালো করে সাইডটা বেলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় সাইডটা মোটা থেকে যায়, আর সাইডটা মোটা থাকার কারণে আপনাদের সমোচা শীটটি পারফেক্টলি উঠবে না বা হবে না বা ঠিক মতো কোনোভাবেই তৈরি করতে পারবেন না। অবশ্যই খেয়াল করে যে রুটিটা আছে সেটা সাইডটা খুব ভালো করে বেলে নেবেন। আমার এখানে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আমি আমার নেক্সট স্টেপে।
আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াটা গরম করে নিয়ে এর উপরে যে রুটিটা সেটা দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন আমার চুলার আঁচটা একদম ফুল দেওয়া আছে, সাইড দিয়ে আগুনও দেখা যাচ্ছে। এই ফুল আঁচে খুব দ্রুত গতিতে উল্টে পাল্টে রুটিটাকে হালকা ছেঁকে নিতে হবে। রুটিটা অনেকক্ষণ ধরে, অনেক বেশিক্ষণ ছেঁকা যাবে না, খুব দ্রুত জ্বালে একটু উল্টে পাল্টে হালকা একটু ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে রুটিটাকে নামিয়ে নেবেন তাওয়া থেকে, নিয়ে খুব দ্রুতভাবে গরম অবস্থায় এই শিটগুলা এভাবে হাতের সাহায্যে দেখবেন টান দিলে একটা পর একটা খুলে আসছে। এই স্টেপটা একটু সাবধানের সঙ্গে এবং একটু দ্রুত গতিতে করতে হবে, তা না হলে দেখা যায় সমস্যা সেটটি ছিঁড়ে যেতে পারে। আর ঠান্ডা হয়ে গেলে একটা আরেকটার সঙ্গে লেগে গেলে তখন আপনার এই সমস্যা সেটটি তোলা যাবে না। এভাবে হাতের সাহায্যে একটু আস্তে ধীরে টান দিয়ে খুব সুন্দর করে সবগুলা সমস্যা শীট আপনি এভাবে ইজিভাবেই খুলে নিতে পারবেন। এটা কঠিন কিছু নয়, একবার চেষ্টা করলে আপনারা পারবেন। এভাবে আমি আমার সবগুলো শীট তৈরি করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কতটা পাতলা এবং কতটা সুন্দর হয়েছে আমার সমস্যা শীটগুলো। আমার নিচ থেকে হাত দেখা যাচ্ছে এবং হাতের ভিতরে এটা প্রেস করলে মনে হয় যেন একটা কাপড়ের মতো খুবই সফট একটি সমুচা শীট বা সমুচা পাত্রি তৈরি হয়েছে। এগুলো দিয়ে আপনারা যে কোনো সময় চাইলে সমুচা বা স্প্রিং রোল তৈরি করতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি বেল বাটন ক্লিক করে লাইক করবেন প্লিজ। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।